আগেও নায়িকাদের পারিশ্রমিক 5 লক্ষ টাকার ঘরে গড়াগড়ি খেত। অন্যদিকে নায়ক কেন্দ্রিক ঢালিউডে সাকিব খান 40 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। এবার চিত্রটা বদলেছে বেশ। শীর্ষ পারিশ্রমিক হাঁকানোদের দর এবং স্বর অনেকটাই নিচু, উল্টো বেড়েছে নায়িকাদের শ্রমদর ও কদর। জাজ মাল্টিমিডিয়ার সাথে সাময়িক দ্বন্দ্ব, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসা এবং প্রাক্তন প্রেমিকের মামলা জটিলতা পেরিয়েও চিত্রনায়িকা মাহিয়া মাহি বসে আছেন প্রথম সারিতে। এ মুহূর্তে তিনি নায়িকাদের মধ্যে ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন, যেটা অনেক আলোচিত নায়কদের সমান কিংবা কাছাকাছি। ছবি প্রতি মাহির দর এখন 10 লক্ষ টাকা, তবে গল্প ও পরিচালক নায়িকার মন গলাতে পারলে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকে। আর তাহলে 1 কমিয়ে 9 লক্ষ টাকায় রাজি হন মাহি, যেমনটা ঘটেছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি জান্নাতে। এখানে মাহি 9 লক্ষ টাকায় রাজি হয়েছেন, তবে সেটা আর বোধহয় থাকছে না, কারণ তার সর্বোচ্চ চুক্তিবদ্ধ হওয়া ময়না ছবিতে তাকে দেয়া হয়েছে 15 লক্ষ টাকা। মাহি বলেন, আমি সাধারণত 10 লক্ষ টাকাই নেই, কিন্তু ময়না ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান বার্সেটাইল মিডিয়া আমাকে 15 লক্ষ টাকায় চুক্তি করে, এটা তারাই প্রস্তাব দেয়। ময়না ও জান্নাত ছাড়াও বর্তমানে মাহিয়া মাহি আরও 4টি ছবিতে কাজ করছেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। বিনোদন জগতের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।